আপনারা জানেন কি এই হচ্ছে সিপিআইএম দল, ভোট গ্রহণের শেষে কার্জন গেটের সামনে উত্তেজনা। রবিবার সন্ধ্যায় কার্জন গেটের সামনে বিক্ষোভে সামিল বামেরা, বাম, ছাত্র, যুব ও অন্যান্য গণসংগঠনের প্রতিনিধিরা আজকের পুর নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে ভোট লুট করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এর শেষে রাজ্য নির্বাচন কমিশনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভের শেষে দলের নেতা অমল হালদার বলেন, গোটা রাজ্যেই ভোট লুট হয়েছে, মানুষকে ভোট দানে বাধা দেওয়া হয়েছে, এর প্রতিবাদেই তাঁরা পথে নেমেছেন। এই কর্মসূচি চলাকালীন কিছু উচ্ছৃঙ্খল বাম সমর্থক সাংবাদিকদের উদ্দেশ্যে কটু মন্তব্য করলে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য সিনিয়রদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনকে সক্রিয় থাকার বারে বারে আবেদন জানিয়েছিলাম, কিন্তু আজকে প্রশাসন সেই ভূমিকা পালন করল না। কার্যত সকাল থেকে বর্ধমান, কাটোয়া, কালনা এবং দুষ্করা এই চারটে জায়গাতে অবাধ লুট হলো, ভোট লুট হলো, এবং বারে বারে প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো ভূমিকা পালন করল না। আজকে দাঁড়িহাটে মানুষ কিছুটা ঢুকেছেন, ভোটটা হয়েছে। মেমারির জনগণ কিছুটা ঢুকেছেন, সেখানে কিছুটা ভোট হয়েছে। শেষ দিকটা আবার ভোট লুট হলো, তা হচ্ছে মেমারিতে। আমরা এটাই তাদের কাছে বক্তব্য, নির্বাচন কমিশন বা বর্তমানে মুখ্যমন্ত্রী যিনি আছেন, যে সবকটা সিটে জেতার জন্য এই ধরনের নগ্ন লুট করতে হবে। বহিরাগতদের নিয়ে এলেন, তাদের রাখার ব্যবস্থা করলেন এবং পুলিশের তত্ত্বাবধানে তারা হচ্ছে গোটা এলাকায় তারা ছুটে বেড়াল এবং সমস্ত জায়গায় তারা দাপিয়ে বেড়াল। বহিরাগতদের এত সমাবেশ আপনারা করলেন কি? আপনারা ঘুষকরা থেকে, ঘুষকরায় আপনারা সব বীরভূম থেকে মানুষগুলোকে নিয়ে এসে ঘুষকরায় ঢুকিয়ে দেবেন, বর্ধমানের চারপাশের সাউন্ডিং এলাকার লোকজনকে বর্ধমানে ঢুকিয়ে দেবেন। এটাকে গণতন্ত্র, কত মানুষ ভোট দিতে পারলেন না, তাদেরকে বলা হলো ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। এই যে জিনিস, এ মানুষ মেনে নেবে না, একদিন মানুষ তার যোগ্য জবাব দেবে। জানি না কী করবেন, তাদের কি আলোচনা হবে তা বলতে পারবো না। তবে কোনো একটা চ্যানেলে দেখছিলাম যে নির্বাচন কমিশনও নাকি বলছে যে এতটা হবে ভাবতে পারিনি, ঠিক এরকম একটা কথা শুনছিলাম কথাটা, কিন্তু তাদের কি কথা হবে বলতে পারবো। আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে? কর্মসূচি এরপর যা বলবে, ওটা রাজ্য জুড়েই তো হয়েছে লুট, ভোট তো শুধু বর্ধমানে একা লুট হয়েছে তা না, সব রাজ্য জুড়ে হয়েছে। এরপর যা বামফ্রন্ট যা সিদ্ধান্ত নেবে তাই সিদ্ধান্ত হবে। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানেই আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।